সবচেয়ে লেটেস্ট খবর হচ্ছে যে এখন অনেকেই বলছিলেন এত অল্প সময়ে কি শাকিব খানকে নিয়ে সিনেমা শেষ করা সম্ভব। শাকিব খানের প্রিয়তমার কাজ খুব জোরে সোরে চলছে এবং আপনারা জানেন যে প্রিয়তমার শুটিং এর পাশাপাশি এডিটিং এর কাজ চলছিল। সবচেয়ে লেটেস্ট খবর হচ্ছে যে এখন এডিটিং অনেকটা শেষ, এডিটিং শেষ পর্যায়ে, এখন ডাবিং এর কাজটা শুরু হয়ে গেছে। অর্থাৎ আর অল্প অল্প কিছু কাজ বাকি আছে, শুটিং এর কিছু অল্প কাজ, এডিটিং এর কিছু অল্প কাজ, এই অল্প একটু কাজ শেষ হয়ে গেলেই ডাবিং, ডাবিং এর পরে চলে যাবে পোস্ট প্রোডাকশনে। গ্রাফিক্স আছে, ভিএফএক্স আছে, কালার আছে। মানে অনেকেই বলছিলেন এত অল্প সময়ে কি শাকিব খানকে নিয়ে সিনেমা শেষ করা সম্ভব, এটা আসলে তারই একটি জবাব আমার কাছে মনে হচ্ছে। এই সিনেমার একজন অভিনেত্রী এলিনা শাম্মি তার ফেসবুক প্রোফাইলে প্রিয়তমার ডাবিং অবস্থায় কিছু ছবি পোস্ট করেছেন। ছবিটি গতকালকের ছবি, 18 ঘন্টা পেরিয়ে গেছে। সেখানে তিনি ছবির স্ট্যাটাসে লিখেছেন, ডাবিং টাইম দ্য মুভি প্রিয়তমা বাই হিমেল আশরাফ, এবং হ্যাশট্যাগ করে তিনি লিখেছেন প্রিয়তমা হিমেল আশরাফ শাকিব খান। এবং সেখানে তিনি ডাবিং রত অবস্থায় কয়েকটি ছবিও আপলোড করেছেন। সেই ছবিতে অনেকগুলো রিয়্যাক্ট করে গেছে, অনেক কমেন্ট চলে এসেছে, অনেক শেয়ার চলে এসেছে। তো কয়েকটি কমেন্ট আমি আপনাদেরকে যদি পড়ে শোনাই। অনেকেই জানতে চেয়েছেন আপু প্রিয়তমা ছবির পুরো শুটিং কি শেষ হয়ে গেছে কিনা। সেখানে রিপ্লাই করেছে এলিনা শাম্মি যে শুটিং চলছে, অর্থাৎ শুটিংও চলছে, এডিটিংও চলছে, ডাবিংও চলছে। সো সব কাজ মানে প্যারালালি যার যেটা কাজ, যেই সেক্টরের যেই কাজ, সেই সেক্টর সেটাই করে যাচ্ছে। অর্থাৎ ঈদের অনেক আগেই সিনেমার সমস্ত শুটিং শেষ হয়ে যাবে, কারণ এর একটি প্রচারণার একটি বিষয় আছে যেটি নিয়ে তারা ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য সেক্টরে প্রচারণা নিয়ে তারা নামবেন। আরও কয়েকটি কমেন্ট আপনাদেরকে শোনাই। অনেকেই লিখেছেন প্রিয়তমার জন্য অপেক্ষায় আছি। আরিফুল ইসলাম মনির লিখেছেন, আপু প্রিয়তমা মুভিতে কয়টা গান থাকবে? নুরুল অন্তর লিখেছেন, এই মুভিতে কি আপনি আছেন, কার ভয়েস ডাবিং করছেন? তো নুরুল অন্তর প্রশ্নটা যথার্থ, অনেকেই অনেক আর্টিস্টের ভয়েস দিয়ে থাকেন, এই জায়গা থেকে তিনি প্রশ্ন করেছেন এই মুভিতে এলিনা শাম্মি আছেন কিনা। তো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, এই মুভিতে এলিনা শাম্মি আছেন এবং তিনি তার শুটিং পার্ট শেষ হয়ে গেছে বলেই তিনি ডাবিংটা স্টার্ট করেছেন, তার ডাবিং শুরু হয়ে গেছে। আমি আরও একটা ভিডিওতে, আরও সামনে আরও একটা কন্টেন্টে হয়তো এলিনা শাম্মিকে আপনাদের সামনে নিয়ে আসবো। তো শাকিব খানের জন্যে, শাকিব খানের প্রিয়তমার জন্যে, এলিনা শাম্মির জন্যে রইল শুভকামনা।